আসলে বক্তৃতা তো অনেক রাজশাহী আসলে আমার অনেক, কারণ আমি রাজশাহীও এখানে আলোচনা শুনলাম যে এখানে কমিশনার আছে, উনি আছে 5 মাস, আর আমি রাজশাহী থেকে ইসলাম 7 মাস 9 দিন। এটা হইল 1976 সালের শেষ দিকে আসি, আর 77-এর প্রায় মাঝামাঝি থেকে গেছি। তো আইবার সময় একটা ঘটনা বলতে হয়, আমি যখন আসি তখন মায়মনসিং কারাগার থেকে আমার বদলি করে পাঠাই দিল কুষ্টিয়া। কুষ্টিয়া আসার পথে একটা ঘটনা বলতেছি আর কি, যে আইডিয়া কি অবস্থা, আমাকে স্পেশাল পাওয়ার একটা পাঠাইছিল এবং আমি ওই সময় 2 বছর 2 মাস কারাগারে ছিলাম। যখন আমি আসি মায়মনসিং জেলখানা থেকে, ওই যেহেতু ডিভিশন আমি আর আগেও ছিলাম, এমএনএ এমপি ছিলাম, এই জন্য ডিভিশন প্রাপ্ত ছিলাম, এই জন্য আমাকে ফার্স্ট ক্লাসে আনতে হয়েছে। তখন আমার সঙ্গে যে পুলিশ দ্বারা ছিল, ওই পুলিশরা বললো যে আপনি তো আর পালায় যাবেন না, সুতরাং আপনি আর কোমরে রশি বেঁধে হ্যান্ডকাম লাগাইতে চায় না। পরে আমি আবার চিন্তা করলাম, আমি তখন পুরোপুরি উকিল না হইলেও মানে উকিল আন্ডার কনস্ট্রাকশন ছিলাম, ভাবলাম যে এটা তো একটা ব্যাপার হইতে হবে। মাঝে মাঝে পত্রিকাতে দেখছি আসামি নেওয়া যাচ্ছে, হঠাৎ করে আসামি পালায় যাচ্ছে, একবারে পিস্তলে গুলি করে পালায় তো আসামি পালায় যাইতে ছিল। আমাকে যদি মারার করে ওই ধরনের ষড়যন্ত্র থাকে তাহলে তো আবার হতে পারে যে আমি হ্যান্ডকাপ নাই পালায় যেতে ছিল পিস্তলে গুলি করে দিতে পারি, এই ধরনের হইতে পারে। সুতরাং বুদ্ধি করে বললাম যে বাবা দরকার নাই আমারে, তুমি বান্ধব, হ্যান্ডকাপ লাগে আমার বাইন্দা দূরে রাখো, কোনো অসুবিধা নাই। ওরা আমার দূরে রাখছে। যে আসার পথে ফার্স্ট ক্লাসতে একজন বাঁদরবার ট্রেনে নামলাম, তখন তো ওই ওই ফেরি পার বছর ফেরি হোক ফার্স্ট ক্লাসের উপরে ক্লাসে ছিলাম, সেখানে বসছি ফার্স্ট ক্লাসে, এই পুলিশ আমার সঙ্গে আছে। পরে একটা এই 6-7 বছরের একটা মেয়ে, সে বলল তার মাকে আস্তে আস্তে বলতেছে, কিন্তু এমন ভাবে বলছে সব আমিও শুনতেছি, বলছে তো আম্মা আম্মু চুর। আর আমাকে দেখছে যে প্যান্ট শার্ট পরা বদ্ধ সুন্দর মানুষ, সুতরাং তার মা একটু শর্মিন্দা হয়ে বলতেছে চুপ 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 এটা বলে না। পরে আমি বললাম যে না অসুবিধা নেই, তাকে বলতে দেন, বলছে কারণ পুলিশ তো চুর ছাড়া তো এইভাবে বান্ধে করে দেয় না, সুতরাং এটা তো স্বাভাবিক ছিল, ঠিকই বলছে। এই ধরনের অবস্থার মধ্যে প্রথম গেলাম কুষ্টিয়া, সেখানে 4 মাস উনিশ ছিলাম, এরপরে ছিলাম রাশিয়া। আর তাছাড়া ভয়ের কারণটা কেন থাকবে না, কারণ ওই 1975 সালের 13 নভেম্বর তো জেলখানার মধ্যে মারছে। এবং শুধু তা না, আমি যখন রাজশাহী জেলে ছিলাম, রাজশাহী আসার মাসখানে করে দেখা গেল যে মানে মোটামুটি এক ব্যাটালিয়ান মানে অন্তত 250 সেনাবাহিনী আইস ঢুকছে এবং তারা অস্ত্র সহ জেলের আইনের মধ্যে আছে একমাত্র আইজি প্রিজন, জেলখানার মধ্যে তার বডিগার্ডের একটা পিস্তল বা রিভলভার থাকতে পারে, আর কোনো অস্ত্র নিয়ে ঢোকা নিষেধ। কিন্তু ওই সময় কিন্তু তারা সমস্ত ধরনের অস্ত্র নিয়েই ওই সময় রাজশাহী দৌড় দিচ্ছিল, কারণ তখনই 75 সালের 13 নভেম্বর জেল ফিলিং, যেটা নাকি এই খায়রুজ্জামান লিটনের বাবা এইচ এম কামরুজ্জামান মানে সাহেব আমার খুবই প্রিয় হেনাবাই ছিল, তার ডাকলাম ছিল হেনা, আমি হেনাবাই ডাকতাম আমার কেউ, এবং স্বাধীনতা সংগ্রামের সময় একসঙ্গে আমরা খাটে ঘুমাইছি, সিঙ্গেল খাটে দুইজন ঘুমাইছি 5-7 রাত, এই ধরনের ছিল। এবার এটা মাঝে মাঝে মানে হেনাবাইয়ের গল্প করতে গিয়ে বলছে হেনাবাই তো মানে আমার চেয়ে অনেক মোটা শুনেছে, আমি আরও চিকন ছিলাম, যার জন্য আমার সঙ্গে উনি পড়ছে, সুতরাং ওনার লগে শুনে উনি উনি একটু গোট দিলে আমি আবার খাটে ফালাই দিতে পারবো। আর যেটুকু সময় পাইছি উনি ঘুমায় শোয়ার সঙ্গে সঙ্গে নাকের যে ডাক, এই ডাকের ঠেলা এর টিকবার কোনো জো নাই, এ ধরনের অবস্থা। ওসব অনেক স্মৃতি কথা। যাই হোক, অবশ্য সার্টিফিকেট দিচ্ছি, ডিগ্রি দিয়ে যাচ্ছি, চেহারা দেখলাম না কারো, এত দূর থেকে চেহারা দেখার কোনো সুযোগ নাই, কয়টা ছেলেকে দিলাম কয়টা মেয়েকে দিলাম তাও আমি বুঝি না, মানে এটা অন্ধকারে ঢিল মারার মতো একটা অবস্থা।
উপস্থাপন হলো যে এদেরকে দেওয়া হোক, আর আমিও বললাম দিয়ে দিলাম, কি দিলাম, কাকে দিলাম, কেমনে কিছুই বুঝলাম না, এটা এই মুশকিল। তবে আজকে একটা নতুন জিনিস দেখলাম, প্রায় ইউনিভার্সিটিতে যায়, সেখানে গেলে দেখা যায় মানে 90% গোল্ড মেডেল যারা আছে তারা মেয়েরা নিয়ে যায়। মনে মনে ভাবি তখন ছেলে হিসাবে, যদিও বৃদ্ধ ছেলে তবু ভাবি যে এটা কি হইলো, খালি মেয়ের এই নিয়ে যাচ্ছে, মানে ছেলেরা পাচ্ছে না, একটু ইনফিরিয়ার মনে হয়। কিন্তু আজকে যেন কেমন একটু সুপিরিয়ার সুপিরিয়ার মনে হইলো, আজকে সবগুলি ছেলে, একটি মাত্র মেয়ে, তাও একটি মেয়েকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, সে মেয়েগুলোর অন্তত ইজ্জতটা রাখতে পারছে, তাকে দিতে পেরে। আসলে এই তবে মেয়েরা পাইলে একদিকে খারাপ না, এই তাদের এটা মানে এই গোল্ড মেডেল তারা রাখে কিনা, নাকি আবার এটাতে অলঙ্কার বানায় ফেলে, এটাও তো বলা যায়, বড় কঠিন ব্যাপার, এটা খুব মুশকিল। কারণ আমি যে মাঝে দু একটা গোল্ড মেডেল পাই, তখন আমার যে বৃদ্ধা স্ত্রী, সে ও এটা কেউ করে, এটা রাখে কি, এটা তো একটা কিছু বানায় ভাই, বুঝেছেন? এই যে মেন্টালিটি, এই মেন্টালিটি আসলে মেয়েদের এই মেন্টালিটি একটু দূর করতে হবে, এইটা আসলে ঠিক না। গোল্ড মেডেল এটা দেওয়া হয়, এটা তো আর ছেলে মেয়েরা দেখবে যে পাইলো, এমনকি তার নাতিনাতুরাও দেখতে পারে যে এটা একটা গোল্ড মেডেল পাইছে, এটা দিয়ে অলঙ্কার, কানের, গলা, হাতের কিছু বানায় নেওয়া আর কি করে না।